রাজ্যে ক্রমশই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ঠিক একই ছবি জেলাতেও সেখানেও বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে তা সেই খবর সামনে আসছে। আমরা দেখিয়েছি নদিয়ার ছবি। নদিয়াতেও বেশ কয়েকজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বসিরহাটেও কিন্তু একই ছবি। সেখানে ইতিমধ্যে 8 জন হাসপাতালে ভর্তি রয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং সেখানে জ্বর নিয়ে ভর্তি হয়েছেন 21 জন। আমরা সেখানকার পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে নদিয়া থেকে রয়েছেন পিন্টু বণিক এবং রয়েছেন বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী। আমরা প্রথমেই যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত, রাজ্যে ক্রমশই প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে এবং বসিরহাট দেখা যাচ্ছে সেখানে 8 জন শিশু ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে সেখানকার পুরো জেলার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে সঞ্জিত? দেখো, তুমি জানুয়ারি থেকে জুলাইয়ের আগে পর্যন্ত 153 জন জ্বরের আক্রান্ত সংখ্যা ছিল। সেটা বিশেষ করে বসিরহাট স্বাস্থ্য জেলার যে আধিকারিক আছে ডেপুটি ওয়ান, তিনি অনুপম ভট্টাচার্য জানিয়েছিলেন। কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু ডেঙ্গু এবং অজানা জ্বরে ভর্তি হয়েছে মোট 21 জন। 8 জন যেমন ডেঙ্গু আক্রান্ত হয়ে 7 জন বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন, 1 জন কিন্তু বসিরহাট স্বাস্থ্য জেলায় ডেঙ্গুতে ভর্তি রয়েছেন। মোট এই 8 জন ডেঙ্গু আক্রান্ত পাশাপাশি 21 জন কিন্তু জ্বরে আক্রান্ত কিন্তু হয়ে ভর্তি রয়েছে। ইতিমধ্যে তাদের রক্তের নমুনা যেমন লালা সংগ্রহ করা হয়েছে, কলকাতার ট্রপিকলে পাঠানো হয়েছে। অন্যদিকে সকাল থেকে লম্বা লাইন বহির্বিভাগে। আমি দাঁড়িয়ে আছি স্বাস্থ্য জেলার বিভিন্ন একদম বহির্বিভাগে, তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। একেবারে যে তারা সকাল থেকে এই জায়গায় দাঁড়িয়ে আছে যে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্থাৎ বিভিন্ন জ্বরে আক্রান্ত হয়ে উপসর্গ হয়ে লম্বা লাইন নিয়েছে, কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না বাড়ি থেকে। এবং সবচেয়ে বিষয় যেটা, ছোটো ছোটো শিশুরা আক্রান্ত হচ্ছে। তুমি সেই ছবিটা একবার দেখাতে চাইবো যে দেখো, যে ছোটো ছোটো শিশুরাও রয়েছে অর্থাৎ জ্বরে আক্রান্ত হয়ে যেমন শিশুরা বেশি আক্রান্ত হয়েছে, অর্থাৎ তাদের বয়স 1 থেকে 10 বছরের মধ্যে রয়েছে। আমি একজনকে জিজ্ঞাসাবাদ করবো, এখানকার যারা রুগী ভর্তি হচ্ছে জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের কথা যে আপনারা কী দেখছেন এই লম্বা লাইন? কী লম্বা লাইন দেখছি যে ডেঙ্গু এবং জ্বরে মানুষ আক্রান্ত আছে, কিন্তু সেই হিসেবে ট্রিটমেন্ট আগের ছাড়া করছে ভালো, কিন্তু আর একটু ভালো ট্রিটমেন্ট হলে ভালো হয়। যদিও বসিরহাটটা যেভাবে জেলা হসপিটালটা যেভাবে হয়েছে সেই হিসেবে ট্রিটমেন্টটা এছাড়া আর একটু ভালো হলে জনসাধারণ ভালো। এই বর্ষা পড়ছে ভয়ের কোনো আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে না? না, আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে না, কিন্তু আমার হচ্ছে এটা ওয়েদার থেকে ভাইরাস যেভাবে মানুষের হচ্ছে এই ওয়েদার থেকে ভাইরাসটা। এটা মানে কোথার থেকে লম্বা লাইন সব জায়গায় দেখতে পাচ্ছেন জ্বর? না, জ্বর হচ্ছে প্রতি বাড়ি বাড়ি কম বেশি জ্বর তো দেখছি আমরা, এখানেও দেখছি এসে জ্বর হচ্ছে। ডেঙ্গু কিছু আছে মানুষের মধ্যে, ডেঙ্গু আছে দেওয়ারও দেখছি আমরা। সচেতনতা বার্তা কোনো কিছু পাচ্ছেন যে হাসপাতালের তরফ থেকে কিংবা স্বাস্থ্যকর্মীরা যে কীভাবে তারা আপনাদের বাচ্চাদের রাখবেন সুস্থ যা জ্বরে আক্রান্ত হচ্ছেন? হ্যাঁ, তারা মোটামুটি সেইভাবে সুস্থ করার ট্রিটমেন্ট করছে। কিছু কিছু মানুষ সুস্থ হচ্ছে, যেগুলো খুব দেখাচ্ছে হাই মানে খুব মানে আয়তনে বাইরে, সেগুলো তারা অন্য ডিপার্টমেন্টে বা অন্য জায়গায় চেঞ্জ করার চেষ্টাও অনেক জায়গায় করছে। অনিন্দিতা, তুমি শুনলে আক্রান্ত এক অভিভাবকের পরিবারের লোকের কথা, যেটা হচ্ছে সদস্য, তিনি বলছেন এখানে যারা আছেন ঠিকমতো ট্রিটমেন্ট করছেন ঠিকই, তাদের রক্তের নমুনা এবং তাদের লালা পরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কিন্তু ছোট ছোট শিশুরা। ইতিমধ্যে সিওমেজ ওয়ান কথা তোমাকে বলছিলাম, অনুপম ভট্টাচার্য তিনি দাঁড়িয়েছেন সরকারিভাবে 21 জন কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ভর্তি। সেই ছবিটা যেমন বাদুড়িয়াতে এবং বসিরহাট স্বাস্থ্য জেলায় অর্থাৎ বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের যে 10টি ব্লকের প্রায় 35 লক্ষ মানুষের বসবাস এই জেলার স্বাস্থ্য জেলার ওপর নির্ভরশীল, তাতে এই বর্ষা পড়তেই অর্থাৎ সেই জল জমতেই কিন্তু ডেঙ্গুর প্রভাব বেড়েছে। আর বাদুড়িয়ার কথা বললে তো একেবারে নয়, বারবার যখন জ্বরে আক্রান্ত কথা হয়েছে বিগত দিনে আমরা চিকুনগুনিয়া দেখেছি বাদুড়িয়াতে কীভাবে মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে অন্যদিকে জ্বরের আক্রান্তের সংখ্যা বাড়ছে, কোনো রকমভাবে চিকিৎসকরা ঝুঁকি নিতে চাইছে না, ইতিমধ্যে সচেতনতার বার্তা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা গ্রামে। পিন্টু, নদিয়াতেও একইভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন, এ বিষয়ে কি জানতে পারছো তুমি? দেখো অনিন্দিতা, জেলা প্রশাসনের তরফ থেকে যেটা জানা গেছে, এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা জেলায় কিন্তু হাজার ছুঁই ছুঁই। রানাঘাট, বিশেষ করে রানাঘাট মহকুমা এলাকায় রানাঘাট 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে আক্রান্তের সংখ্যাটা কিন্তু এতটাই বেশি যে হাসপাতালে কিন্তু বেডে জায়গা দেওয়ার মতো পরিস্থিতি নেই।
পাশাপাশি তোমাকে এটাও বলবো যে পৌরসভার তরফ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ নিলেও পৌরসভা এলাকাতেও কিন্তু বেশ কিছু আক্রান্ত রয়েছে এখনো এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে তুই দেখতে পাচ্ছ যে নদিয়াতে সেখানে প্রত্যেকটি জায়গা কি লম্বা লাইন দেখা যাচ্ছে, প্রত্যেকটি হাসপাতালের সামনে কি একই ছবি দেখতে পাচ্ছ তুমি? ঠিক তাই, প্রত্যেকটা হাসপাতালেই কিন্তু লম্বা লাইন, জ্বর হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। গতকাল রাতেই কিন্তু রাড়াঘাট 2 নম্বর ব্লকের ধানতলা থানার অন্তর্গত হালালপুরে একজন মহিলা যিনি কলকাতার আইডি হসপিটালে ভর্তি ছিল, সে কিন্তু ডেঙ্গি আক্রান্ত হয়ে মারাও গেছে। আর এরপরেই কিন্তু উদ্বেগ আরও বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরে। অনেক ধন্যবাদ পিন্টু, তোমাকে আমাদের সঙ্গে। নদিয়া থেকে ছিলেন পিন্টু বণিক এবং ছিলেন সন্ধি চক্রবর্তী বসিরহাট থেকে। তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আমরা দেখলাম নদিয়া এবং বসিরহাটের পরিস্থিতি, সেখানে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং প্রত্যেকটি হাসপাতালের বাইরে লম্বা লাইন দেখা যাচ্ছে জ্বরে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে দেখাতে এসেছেন, সেই ছবি আমরা দেখলাম দুটি জেলা থেকেই। রাজ্যে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে, আমরা দেখলাম সেই ছবি। ইতিমধ্যেই শহর কলকাতাতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং নদিয়াতেও কিন্তু এক শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে এবং এই ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়েই উদ্বিগ্নে রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।